তেল ছোলা ডাল পেঁয়াজের পাশাপাশি রমজানে চাহিদা বাড়ে চিনির গেল বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে বেসরকারি রিফাইনারি মিলগুলোর জন্য পরিশোধিত অপরিশোধিত মিলে চিনি এসেছে সতেরো লাখ পঁচিশ হাজার নয়শো ষাট মেট্রিক টন যা আগের বছরের চেয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টন বেশি পাশাপাশি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পনেরোটি চিনি কলে উৎপাদিত হয়েছে উনষাট হাজার নয়শো দশমিক পাঁচ মেট্রিক টন বছরে পনেরো লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে পনে আঠারো লাখ টন হাতে থাকার পরও দফায় দফায় কেবল দামই বাড়ছে গেল আঠাশ এপ্রিল আমদানিকারক এক প্রতিষ্ঠানের চিনি পরিশোধন কারখানা বন্ধ থাকায় এবং অন্য একটি প্রতিষ্ঠানের কারখানা থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় অস্থির হয়ে ওঠে চিনি বাজার এর উপর কারণে অকারণে দাম বাড়িয়ে মাত্রা অতিরিক্ত মুনাফা করার প্রবণতাও আছে অনেক ব্যবসায়ীর আছে মিল মালিকদের যোগসাজসে মাল খালাসের দীর্ঘসূত্রতার অভিযোগও আন্তর্জাতিক বাজারের অজুহাতে দেশে পণ্যের দাম বাড়ানো এখন যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ কমিশনের হিসেবে গেল এপ্রিলেও আন্তর্জাতিক বাজারে চিনির দাম ছিল কেজি প্রতি একত্রিশ টাকা যা কিছুটা বেড়ে এ মাসের শুরুতে দাঁড়ায় চৌত্রিশ টাকা বর্তমানে সব খরচ সহ প্রতি কেজি চিনির আমদানি মূল্য বিয়াল্লিশ টাকা এর উপর অন্যান্য খরচ সহ পাইকারিতে সাতচল্লিশ ও খুচরা পর্যায়ে চিনির দাম হতে পারে সর্বোচ্চ চুয়ান্ন টাকা অথচ বিক্রি হচ্ছে

আর একটা গাড়ি ভাড়া দিতে হবে পঁচিশ হাজার ত্রিশ হাজার মূল্য বৃদ্ধির একমাত্র মূল উদ্দেশ্যে হলো মেজিকা ঠিক মতো দিন আগে এক মাস আগে হঠাৎ করে তাদের মিলের কার কাহিনী তৈরি করা মাল সরবরাহ কমায় দিবে এটা তো আমরা আমাদের সেই আইন আছে বিদ্যমান সেই আইন প্রয়োগ করলেই কিন্তু এই অবস্থা থেকে কন্ট্রোল করা যায় আসছে রমজানে চার লাখ টন চিনির চাহিদার বিপরীতে মজুদ আছে সাত লাখ টন এত উদ্বৃত্তের পরও দাম না কমে উল্টো বাড়ছে কেন সুগার থেকে রিফাইন করে সুগার বিক্রি করে তারা গত বছরও এই কাজটি করেছে সরকার চেষ্টা করছে তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করার কিন্তু এতে কাজ হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ অলরেডি কয়েক টাকা দাম বেড়ে গেছে বিক্রেতারাও যুক্তি দেখায় সরকারও যুক্তি দেখায় ক্রেতারাও যুক্তি দেখায় এখন ব্যাপার হচ্ছে যুক্তি অনেক সময় যুক্তিগুলো সঠিক কিনা সেটা তো দেখার একটা ব্যাপার আছে আর এখানে সরকারের একটা আমি আগেও বলেছিলে সরকারের একটা সক্ষমতা প্রয়োজন এ অবস্থায় খোদ বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রমজান মাসে যাতে ভোক্তারা কোনো কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ যেখানে পণ্যের কোনো ঘাটতি নাই সেখানে দাম বৃদ্ধি হবার কোনো কারণ জাহিদ রহমান আর টিভি ঢাকা